أشهد أن لا কিরে বাবা, উঠেছিস? এই তো মা, যা হাত মুখ ধুয়ে নামাজটা পড়ে ফেল। আম্মু, রান্না হয়েছে? এই তো বাবা, তুই তো জানিসই সংসারের কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি নামাজ পড়ে আসতেছি। এতদিন পর কল দিল, হেডফোনটা খুলি। বন্ধু কেমন আছো? এই তো কি অবস্থা সবার? স্যার কি অবস্থা সবার? আমি ভালো। হ্যাঁ দোস্ত, ভালো আছি। অনেকদিন পরে তোদের সাথে দেখা হইলো, কথাবার্তা হইতেছে। অনেকদিন দিন পরে দেশে আইলাম, ভাবলাম যে সবার সাথে বাইরে ইফতারি টিফতারির আয়োজন করুম, আর এই কোয়ারেন্টাইনের লেগা কিছুই করতে পারলাম না। কি যে হইলো এবার! আরে দোস্ত, এই কোয়ারেন্টাইনের টাইমে বাইরের খাবার বহুত মিস করতেছি, এন্ড ইফতারি তো অবভিয়াসলি মিস করতেছি। আজকে গেম খেলতেছিলাম বুঝছো, এন্ড আম্মু এসব বলতেছে যে দেখা যাইতে ইফতারিতে আজকে পিজা বানাইছে, এন্ড লাইক আজকে বাইরের খাবার একটা টেস্ট পাওয়া যাবে অনেকদিন পর। আরে মনে আছে আমাদের তো পুরান ঢাকায় যাওয়ার কথা ছিল। রিসবি তোর কি অবস্থা, ভালো আছিস? এই তো, অনেকদিন ধরে চিলকসা বার্গার খেতে ইচ্ছা করতেছিল, সো বানায় ফেললাম নিজেই বাসায়। কালকে বানাইলাম, আজকে বানায় ফেললাম, জোস অস্থির। আর বলিস না, আজকে তো ইফতারিতে আম্মু কাচ্চি বিরিয়ানি রান্না করছে, পুরা একবারে আমি তো পুরাই খুব, আমার এত পছন্দের জিনিস রান্না করছে, আজকে তো কবজি ডুবাই খাবো মামা, পুরা কবজি ডুবাই খাবো। লকডাউনের এই দিনগুলোতে বন্ধুত্বের এই খোশ গল্প হয়তো কখনোই ফুরবে না, ঠিক যেমন করে করোনা ভাইরাসও কিন্তু থেমে নেই। একের পর এক বন্ধুত্বের বন্ধন হারিয়ে যাচ্ছে এই পৃথিবী থেকে। আবার এই একই সময়ে কোনো এক মধ্যবিত্ত বন্ধু হয়তো পেটের ক্ষুধা আর চোখের লজ্জার সাথে যুদ্ধ করে চলেছে। আমরা ডালগোনা কফি ট্রেন্ড, চিকন জিলাপির প্যাচ, কাচ্চির আলু কিংবা পিৎজা বার্গারের ওই রসালো স্টোরিগুলোতে কেয়ার রিয়েক দেওয়ার ভিড়ে হয়তো ভুলেই যাই পেটের সাথে যুদ্ধ করা ওই মধ্যবিত্ত বন্ধুর কথা। আসুন না, আসুন না, সবাই সবার পাশে দাঁড়াই এই দুঃসময়ে। একদিন হয়তো আবার এক সুস্থ শহরে দেখা হয়ে যাবে সেই প্রাণের বন্ধুর সাথে।